Samsung B310e, 313e. Earphone mode problem, easy solution. বন্ধুগণ আমার হাতে যে সেটটি দেখতে পাচ্ছেন এটি স্যামসাং বি 310e মডেলের, স্যামসাং বি 310e, 313e এবং এই মানের যত স্যামসাং কিপ্যাড মোবাইল আছে বন্ধুগণ, যদি এরকম হেডফোন আইকন উঠে থাকে, এই যে দেখেন উপরে হেডফোন আইকন, আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এটি হলো হেডফোন আইকন বন্ধুগণ, এই হেডফোন আইকন উঠে থাকলে কথা আদান প্রদানে বিঘ্নতা ঘটে, এটা আমরা ভালো করে জানি বন্ধুগণ। মাত্র একটি জাম্পারের মাধ্যমে কীভাবে এই সমস্যার সমাধান করা যায় এই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখাবো, তবে সেটটি আগে ডিসেম্বলি করা হবে, সেটটি ডিসেম্বলি করা হয়েছে বন্ধুগণ। একটু লক্ষ্য করুন, সিম কানেক্টরের বাম পাশে দেখেন দুটি চিহ্ন আছে, এটা হলো ভাইব্রেটর মোটরের পজিটিভ এবং নেগেটিভ, বাম পাশেরটি পজিটিভ আর ডান পাশেরটি নেগেটিভ বন্ধুগণ। এই যে বাম পাশে যে পজিটিভ চিহ্নটি আছে সেখান থেকে একটি জাম্পার আপনি টানবেন, জাম্পারটি কীভাবে টানবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু পেস্ট বা রজন নেবেন, জাম্পার ওয়ার নেবেন, সোল্ডারিং আয়রনের মাধ্যমে জাম্পারের এক প্রান্ত ভাইব্রেটর মোটরের পজিটিভ চিহ্নতে কানেকশন করে দিবেন। তারপরে আমাদেরকে এই যে ডিসপ্লে আছে ডিসপ্লেটি এটি রিমুভ করতে হবে, ডিসপ্লেটি রিমুভ করার পর দেখবেন হেডফোন সকেটের পাঁচটি না ছয়টি লেগ আছে, সর্ব ডানে যে লেগটি আছে সেই লেগে জাম্পারের অপর প্রান্তটি কানেক্ট করে দিবেন। এই যে আমি কানেক্ট করে দিলাম বন্ধুগণ, এবার আমি চেক করব, চেক করে দেখব যে হেডফোন আইকন দূর হলো কিনা। এই যে দেখেন হেডফোন আইকন কিন্তু দূর হয়ে গিয়েছে, তবে আমি আবার অফ করে চালু করে দেখব, চালু অবস্থা দেখলাম, এবার অফ করে চালু করে দেখি বন্ধুগণ। খুব সহজে অল্প সময়ে এই কাজটি আপনি সম্পন্ন করতে পারবেন, আমি যেভাবে জাম্পার টানতে বলেছি সেভাবে যদি আপনি জাম্পার টানেন, জাম্পারটি কীভাবে টানবেন আমি লাস্টে একবার খুব সহজে দেখিয়ে দিব। এই যে দেখেন হেডফোন আইকন কিন্তু দূর হয়ে গেছে, বর্তমানে হেডফোন আইকন নাই, জাম্পারটি কোথায় টেনেছি দেখেন, এই হেডফোন সকেটের ছয়টি লেগ আছে, সর্ব ডানে যে নিচে লেগটি আছে সেই লেগে আপনি জাম্পার এখান থেকে শুরু করবেন অথবা শুরু করে শেষ করবেন। এই যে দেখেন সিম সকেটের উপরে সেখানে দেখবেন দুটি স্পট আছে, আমি দেখেছি ইতিপূর্বে, এই যে দেখেন জাম্পার টেনেছি, সর্ব বাম পাশের যে স্পটটি আছে চিহ্নটি আছে এটি হলো ভাইব্রেটর মোটরের পজিটিভ চিহ্ন, সেখান থেকে জাম্পারটি টানবেন। তো যেহেতু তারটি অনেক বড় হয়ে গেছে সেজন্য আমি একটু ছোট করে কমপ্লিটলি টানতে চেষ্টা করতেছি বন্ধুগণ, এবার আমি ছোট করে এখানে টেনে আমি কাজটি কমপ্লিট করব। তো বন্ধুগণ এভাবেই কাজটি করবেন, আমি আরও সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুগণ, ঠিক এইভাবে টানবেন, দেখেন হেডফোন সকেটের অপোজিটে ছয়টি চিহ্ন আছে, ছয়টি লেগ আছে, সর্ব নিচে যে ডান পাশের চিহ্ন আছে সেখান থেকে সিম সকেটের উপরে দেখেন বাম পাশে দুটি চিহ্ন আছে, এটা হলো ভাইব্রেটর মোটরের পজিটিভ চিহ্ন, সেখানে যদি আপনি জাম্পার টেনে দেন সহজেই কাজটি হয়ে যাবে। আমি কমপ্লিটলি কাজ করার চেষ্টা করছি, এবার সুইচে বসিয়ে আপনাদেরকে দেখাবো যে কাজটি কত সহজ। দেখুন অল্প সময়ে কাজটি কমপ্লিটলি সাকসেস। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।